হেসে খেলে হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আম তেলের রেসিপি নিয়ে এসেছি এইভাবে বানালে রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই দু তিন বছর থেকে গেলেও আচার নষ্ট হবে না আমার গত বছরের আচারটা কিছুটা থেকে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা দেখুন আমার গত বছরের আচার এটা একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম এই রেসিপিটাও শেয়ার করা আছে আপনারা চালে দেখে নিতে পারেন এই আচারটাতে হলুদ বা লঙ্কা দেওয়া ওই জন্য একটু সাদা মতো হয়েছে কিন্তু একই রকম আছে টেস্টটা অসাধারণ আপনারা রেসিপিটা দেখে নেবেন এখানে আমি এক কেজি আম নিয়েছি আমটাকে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি আমটাকে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে কারণ আমের খোসাটা ছিলব না আর আমের গায়ে প্রচুর নোংরা থাকে সেই জন্য খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি এবার জলটা পাল্টে আরও একবার ভালো করে ধুয়ে নেব জলটা ফেলে দিয়ে আবারও অন্য জল নিয়ে নিলাম এভাবে দু তিনবার একটু ভালো করে ধুয়ে নিলাম আমটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নিলাম নিয়ে এটাকে খুব ভালো করে মুছে গায়ের জলটা পরিষ্কার করে নেব যেহেতু রোদে দেব না সেহেতু গায়ের জলটা খুব ভালো করে মুছে নিতে হবে একদমই জল থাকলে চলবে না ভালো করে মোছা হয়ে গেছে এবার আমটাকে কেটে টুকরো করে নিচ্ছি আমটা আঁঠি হয়ে গেছে সেই জন্য একটু বেশ চাপ দিয়েই আমটাকে কাটতে হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন আমি আমার পছন্দ মতো পিস করে নিচ্ছি এইভাবে চার টুকরো করে এক একটা টুকরোকে তিনটে করে টুকরো করে নিলাম এইভাবে সব আমগুলোকে টুকরো করে নিচ্ছি আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটা প্রেস করে দেবেন আর অল নোটিফিকেশানটা অন করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সব আমগুলোই টুকরো করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ নুন আর এক টেবিল চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মেখে এটাকে ঢাকনা দিয়ে সাত আট ঘন্টার জন্য রেখে দেব আমি আচারটা সন্ধ্যাবেলায় মশলা মেখে রেখে দিচ্ছি কাল সকালে বানাবো এটাকে সাত আট ঘন্টা রাখতে হবে তার বেশি রাখলেও অসুবিধা কিছু নেই আমি সন্ধেবেলায় মেখেছি পরের দিন তো আচারটা বানাচ্ছি সাত আট ঘন্টার বেশি হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নেব। যেহেতু রোদে দেবো না জলটা ঝরিয়ে নিতে হবে আপনি রোদে দিয়ে বানালে নুন হলুদ মেখে রোদে দিয়ে দেবেন রোদেতে জলটা বেরোবে এবং জলটা রোদের মধ্যে শুকিয়েও যাবে যেহেতু রোদে দেবো না জলটা ঝরিয়ে নিলাম এবার আমি আমটাকে একটু একটা টাওয়েল বিছিয়ে শুকিয়ে নিচ্ছি রোদে দেবো না তো ফ্যানের হাওয়ায় রেখে দিচ্ছি দু তিন ঘন্টা রেখে দেবেন আমার একটু বেশি সময়ই থেকে গেছে বেশি সময় থাকলে কোনো অসুবিধা হবে না এবার আমি একটা মশলা বানিয়ে নেবো সেই জন্য নিয়েছি আমি এই চামচটায় করে মেপে নিয়েছি এক চামচ মেথি দু চামচ সর্ষে দেড় চামচ মৌরি তিন চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চামচ জিরে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে এখানে নিয়েছি আটটা শুকনো লঙ্কা আর নিয়েছি হিং এটা চার চার চামচ নিয়ে নেব ফোড়নে দেব লঙ্কাটা আপনারা কম বেশি করে নিতে পারেন এখানে নিচ্ছি হাফ চামচ রাঁধুনি আর নিচ্ছি তিন টেবিল চামচ নুন আর নিয়ে নিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরে আর হিংটা আমি ফোড়নে দেবো সেই জন্য এ দুটো সরিয়ে নিলাম এখানে নিয়েছি সর্ষের তেল এটা প্রয়োজন মতো নিয়ে নেব আমার তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম লাগবে আর ভিনিগার নিয়েছি এটা চার টেবিল চামচ নিয়ে নেব এবার মশলাগুলোকে এক এক করে ভেজে নেব প্রথমে দিয়ে দিলাম ধনে মেথি এটাকে দিয়ে একবার জাস্ট না করে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কোনো টাকায় আমি বেশি ভাজবো না লাল করে ভাজলে তেতো হয়ে যেতে পারে হালকা গুঁড়ো করে নেওয়ার মতো গরম করে নিচ্ছি এটা গরম করে নেওয়া হয়ে গেছে তুলে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে সর্ষেটাও জাস্ট একবার নাড়াচাড়া করে তুলে নিচ্ছি সর্ষেটা গরম হয়ে গেছে এবার আমি এটাকেও তুলে নিচ্ছি সর্ষেটা তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি মৌরিটাকেও একবার নেড়ে নিলাম দেখুন মৌরিটাও ভাজা হয়ে গেছে এবার মৌরিটাকেও তুলে নিচ্ছি আপনি এই সব মশলাগুলোর পরিবর্তে পাঁচ ফোড়ন নিয়ে নিতে পারেন পাঁচ ফোড়ন আর তার সঙ্গে ধনে জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার আমি জিরে আর রাঁধুনিটা দিয়ে দিলাম পাঁচ ফোড়নের মধ্যে মৌরি মেথি কালো জিরে রাঁধুনি সব কিছুই থাকে সেই জন্য ফোড়ন নিয়ে নিলেও চলবে জিরেটা রাঁধুনি এটাও ভাজা হয়ে গেছে এটাকেও তুলে নিচ্ছি এবার আমি নুনটা একটু গরম করে নিচ্ছি যেহেতু আচারটা রোদে দেবো না নুনের মধ্যে যদি জল থাকে আচারটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমি নুনটাকে একটু গরম করে নিলাম আপনি এখানে সৈন্ধব লবণ নিতে পারেন আমার কাছে সৈন্ধব লবণটা নেই সেই জন্য নুনটা নিলাম এবার আমি সর্ষের তেলটা গরম করে নিচ্ছি সর্ষের তেলটা ধোঁয়া উঠা পর্যন্ত গরম করতে হবে বাড়ির তেল হলে অবশ্যই গরম করে নেবেন কেনা সরষের তেল হলে গরম না করে দিলেও চলবে সরষের তেলটা কাঁচা দিলেও আচারটা খেতে খুব ভালো লাগে আমটা দেখুন গায়ের জলটা পুরোপুরি শুকিয়ে গেছে বা তুলে নিলাম তেলটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি এবার আমি কিছুটা তেল তুলে নিয়ে ওর মধ্যে হিং আর কালো জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি হালকা গরম অবস্থায় হিং আর কালো জিরেটা দিলাম তাহলে কালো জিরেটা থেকে বা হিংটা থেকে একটা সুন্দর গন্ধ আসবে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করেছিলাম পুরো মশলাটা দিয়ে দিলাম তার সঙ্গে তিন টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর যে নুনটা নিয়েছিলাম নুনটা কিছুটা দিলাম আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ভিনিগার ভিনিগারটা দিয়ে ভালো করে মেখে মশলাটা তৈরি করে নিচ্ছি বাকি নুনটাও আমি দিয়ে দিচ্ছি পরে যেটুকু রেখে দিলাম এটাও অ্যাড করে দিয়েছিলাম এবার আমি আমটাকে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে পাঁচ টেবিল চামচ নুন দিয়েছি প্রথমে দু টেবিল চামচ নুন মেখে জলটা ঝরিয়ে নিয়েছি পরে আবার তিন টেবিল চামচ নুন দিয়েছি যেহেতু আচারটা রোদে দেবো না নুনটা একটু বেশি পরিমাণেই দিতে হবে নুনটা প্রিজারভেটিভের কাজ করবে আচারটা দেখুন মশলা মাখানো হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখতেও যেমন সুন্দর আচারটা খেতেও তেমন সুন্দর এভাবে একবার আচার বানিয়ে দেখবেন দারুণ টেস্টি হয় আচারটা মশলা মাখানো হয়ে গেছে এবার আমি একটা চারের মধ্যে তুলে নিচ্ছি কয়েকটা ইম্পর্ট্যান্ট টিপস বলে দিই আচারের জারটা অবশ্যই ভালো করে ধুয়ে রোদে খুব ভালো করে শুকিয়ে নেবেন না হলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে তেলটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর আচারের মধ্যে দিতে হবে আর যখনই আচার বের করবেন শুকনো চামচ দিয়ে আচার বের করবেন ভিজে চামচ দিয়ে আচার বের করলে আচারটা নষ্ট হয়ে যাবে হাত দিয়ে কখনোই আচার বের করবেন না তাহলেও আচারটা নষ্ট হয়ে যাবে আর সব সময় আচারের ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে রাখবেন হাওয়া পাস করলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে আচারটা তিন চার দিন মুখে কাপড় বেঁধে রেখে দিতে পারেন যদি অল্প সামান্য জল থাকে তাহলে জলটা বেরিয়ে যাবে তারপরে ঢাকনাটা লাগাবেন আমার আমটা একটু বেশি শুকিয়েছে সেই জন্য আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম অথবা আপনি রোদেও দিয়ে দিতে পারেন জলটা বেরিয়ে যাবে আমি যেহেতু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচার বানাচ্ছি সেই জন্য রোদে দেবো না আজ এই পর্যন্ত পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ